কচুয়াখালীতে শত শত শিশু গাছ মরে যাচ্ছে। সামাজিক বনায়নের আওতায় সড়ক ও বাঁধের পাশের বড় গাছগুলোর মৃত্যুর কারণ কর্তৃপক্ষের জানা নেই। গুচ্ছমূলের কারণে উপকূলীয় এলাকায় এসব গাছ না লাগিয়ে দুর্যোগ ও খরা সহিষ্ণু বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। এটি পটুয়াখালী সদর উপজেলার জৈনখেটি ইউনিয়নের বেড়িবাঁধ। এখানে থাকা অসংখ্য শিশু গাছ মরে গেছে। এলাকাবাসী বলছেন, বেশ কয়েক বছর ধরে গাছে মরক দেখা দেয়। মরে যাওয়া গাছগুলো অপসারণ না করায় শুকনো ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা। শিশু গাছ আর বাবলা গাছ এই জায়গায় মরতেছে, তারপর তুলা গাছ আছে, অনেক ধরনের গাছ এই জায়গায় মরতেছে। 7-8 বছর ধরে গাছ মারা যায়, এর মধ্যে কেউ দেখে না, নতুন গাছ লাগায় না। দুর্ঘটনা এড়াতে গাছগুলো চিহ্নিত করে কেটে ফেলার কথা জানিয়েছে বন বিভাগ। শিশু গাছ একটা নির্দিষ্ট সময় পরে মরে যাচ্ছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মরতে পারে। তো এই জিনিসটা এখনো আমাদের দেশে মানে কি কারণে মরছে এটা আবিষ্কৃত না। উদ্ভিদবিদরা বলছেন, গুচ্ছমূলের কারণে শিশু গাছ উপকূলীয় অঞ্চলের বাঁধে রোপণ উপযোগী নয়। বন বিভাগ যদি এখানে বেড়িবাঁধ উপযোগী বা এর শুষ্কতার থেকে যদি আমরা এমন বৃক্ষ লাগাইতে পারি যেগুলি আমাদের মরে যাবে না বা হয়তো ক্ষয়ক্ষতি হবে না, সেই ধরনের বৃক্ষের ভিতরে তাল গাছ এই এলাকায় আমি এক নম্বরে সাজেস্ট করেছিলাম। উপকূলীয় অঞ্চলের বিরূপ আবহাওয়ায় তাল, নারকেল, খেজুর ও করাই জাতীয় গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। উপকূলীয় এলাকার জনপদে আগামী দিনের জলবায়ু পরিবর্তন সহিষ্ণু বৃক্ষরোপণের উপরে গুরুত্ব আরোপ করেছেন উদ্ভিদবিদরা। পটুয়াখালীর জয়েন্ট কেটি থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।